ওয়েলকাম প্লাস ফায়ার বাংলা, প্লাস ফায়ার বাংলায় আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে কয়েকটি টপ হিডেন প্লেস অর্থাৎ লুকিয়ে থাকার, যাকে আপনারা গুপ্ত জায়গা বলেন, যেখানে থেকে আপনি আপনার র্যাঙ্ক বাড়াতে পারেন। তো চলো প্রথমে এক নম্বর, তো প্রথমে ইন্টারেস্টিং অর্থাৎ এটাতে উপর দিকে উঠিয়ে নেবেন যেখানে পাবেন সেখানে, এবং তারপর এইভাবে শুয়ে পড়বেন। শুনুন, লাস্টের যে ভিডিওটি হবে অর্থাৎ যে হিডেন প্লাসটি হবে তা অবশ্যই আপনারা এখনও পর্যন্ত হয়তো কেউ জানেননি, তো লাস্ট পর্যন্ত অবশ্যই দেখুন। তো দেখুন, এখানে লুকিয়ে থেকে আপনি আপনার র্যাঙ্ক পুশ করতে পারবেন, এবং এখান থেকে বন্দুক চালিয়ে আপনি অন্য এনিমিদেরকে মারতেও পারবেন, বুঝছেন? এটি আর একটু অবশ্যই নিচে করে নেবেন, তাহলে আপনি ভিতরে ঢুকতে পারবেন, বুঝছেন? তো বন্ধুরা, চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলো নাম্বার টু হচ্ছে, এটি অনেকেরই জানা, আবার অনেকেরই না জানা জায়গাটা। অবশ্যই আপনারা অনেকেই জানছেন, কলক টাওয়ারের ওপাশে এখানে দেখছেন এই জায়গাটি হচ্ছে নাম্বার টু আমাদের হিডেন প্লেস। তো দেখেন, এখানে সামানোর পর এখানে সামনে আপনি আপনার র্যাঙ্ক বাড়াতে পারবেন, দুদিনে হিরোইকে যেতে পারবেন। দেখুন, ঠিকভাবে দেখে নিন, এখান থেকে আপনি অন্যান্য মেয়েদেরকে মারতেও পারবেন। দেখুন, এখান থেকে যদি আশেপাশে কেউ আসে তাদেরকে আপনি মারতেও পারবেন, এবং আপনাকে তাড়াতাড়ি তারা দেখতেও পাবেন না। এরপর আসছে আমাদের নাম্বার থ্রি। তো নাম্বার থ্রি হচ্ছে অবশ্যই, বুঝেছেন নাম্বার থ্রি কোন কান? অবশ্যই জায়গাটা সবারই চেনা, যারা চেনে না তারা হয়তো গেম প্রথম শুরু করছে। তো চলো, ফ্যাক্টরিতে লুকিয়ে থাকার জায়গা আছে। তো ঠিকভাবে দেখো, আমি যেভাবে নামবো সেভাবে নামবো। এখানে উপরে দেখুন, এখানে যদি বসে দেন তাহলে আপনাকে কেউ দেখতে পাবে না, বুঝেছেন? একেবারে বসে দেবেন ঠিকভাবে, ঠিকভাবে বসবেন। দেখুন, নিচ থেকে আপনাকে কেউ অত দেখবেন না, আপনি উপর থাকবেন, এবং যখনই আপনি জানবেন যে আপনি আর মাইনাস খাবেন না, তখন এখান থেকে নিচে নামবেন। এখনো পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন। তো বন্ধুরা, দেখুন হিডেন প্লেসগুলো যেখান থেকে আপনি আপনার র্যাঙ্ক পুশ করতে পারবেন। তো বন্ধুরা, কেমন লাগলো হিডেন প্লেসগুলি? ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবেন।